শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই, পজিটিভ থিঙ্কার অনুষ্ঠান, যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি শুক্রবার সকাল 8টায় আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। আমরা একটা সিরিজ অফ অনুষ্ঠান আলোচনা শুরু করেছিলাম আমরা আয়ুর্বেদ যোগ চিকিৎসা থেকে। প্রথম করেছিলাম বায়ু প্রধান অসুখের যোগ চিকিৎসা, তারপর ছিল পিত্ত প্রধান অসুখের যোগ চিকিৎসা। আজকের আলোচনা এবং আমাদের অভ্যাস যেটা, সেটা হবে কফ প্রধান অসুখের যোগ চিকিৎসা। আপনারা যদি আগের এপিসোড গুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আয়ুর্বেদ, আয়ু মানে হচ্ছে আমাদের আয়ু, কতদিন আমরা বাঁচবো, বেদ হচ্ছে আমাদের শাস্ত্র বা এই জ্ঞান যেখান থেকে আমরা বুঝতে পারি আমরা কি করে বেশি দিন বাঁচবো। মূল দর্শন হচ্ছে যথা পিণ্ড তথা ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের সঙ্গে, ব্রহ্মাণ্ড হচ্ছে আমাদের পারিপার্শ্বিক প্রকৃতি আর আমরা হচ্ছি পিণ্ড, আমাদের দুজনের মধ্যে একটা সমতা থাকছে। সমতা যতদিন আছে আমরা সুস্থ, এই সমতা চলে গেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি বা অসুখ চলে আসে। ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে পঞ্চমহাভূত দিয়ে, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এবং সে পঞ্চমহাভূত আমাদের শরীরেও আছে। আকাশ দেবে উদারতা, বাতাস দেবে চঞ্চলতা, অগ্নি দেবে উষ্ণতা, জল দেবে শীতলতা, পৃথিবী দেবে স্থিরতা। আমাদের শরীরে সেই অদৃশ্য শক্তি, যেমন যাদের বায়ু প্রধান তাদেরকে বলা হয় বায়ু বা ভাটা, যারা অগ্নি প্রধান তাদেরকে বলা হয় পিত্তা। আমরা বলি বায়ু চলা রোগ, পিতপিত রোগ, যাদের এই পৃথিবী প্রধান, পৃথিবী এবং জল পৃথিবীর প্রধান, তারা হচ্ছে কফা দোষ। পৃথিবীর গুণ বা ধর্ম হচ্ছে স্থিরতা, তাই কফ প্রধান লোকে প্রথম যখন আপনি দেখবেন, দেখবেন তারা স্থির, এক জায়গায় বসে আছে তো বসেই আছে, নড়ছে না। আমরা বলি এটা অলস, আলসেমি করছে, নড়ছে না। বায়ু যেমন আমরা উল্টো, মাতাস দেবে চঞ্চলতা, সেই রোগগুলো দেখবেন কোনো জায়গায় এক জায়গায় বসতে পারে না, এভাবে নড়াচড়া করছে, মানে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, 10টা কাজ একসাথে করছে। আর কফ প্রধান যারা, তারা এক জায়গায় বসেছে তো বসেছে, ওদেরকে নাড়ানো যাবে না, সরানোও যাবে না, তাদের একটা ইমেল পাঠালে কোনো উত্তরও আসে না, দুটো তিনটে ইমেলের পরে উত্তর আসে, কিন্তু তারাও তো পৃথিবীতে বেঁচে আছেন, তাদের আবার ওই ভিন্ন ভিন্ন অসুখ হয়। যারা বায়ু প্রধান তাদের ছিল মানসিক অসুখ, স্নায়ুর অসুখ, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার, মানে মাংসপেশি, অস্থি, সন্ধি, এদের অসুখ। পিত্ত প্রধান যারা, তারা প্রথম হচ্ছে ইনফ্লামেটরি, ইনফ্লামেশন, ইনফেকশন। আর আমাদের যতগুলো এখন জীবন ধারণ নিয়ে অসুখ, সেগুলো প্রায় হচ্ছে আমাদের এই ইনফ্লামেশন থেকে। আমরা সলিড অর্গ্যান যেমন লিভার, যকৃৎ, হৃৎপিণ্ড, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্র অন্ত্র, এগুলোতে পিত্তের প্রধান লোকের হয়। কফ প্রধান লোকের সে অদৃশ্য শক্তি যেটা আছে সেটা থাকে
আমাদের পাকস্থলীতে, আমাদের উপরের অংশে মানে ডায়াফ্রাম, লাংস, এই আমাদের সাইনাসেস। তো পাকস্থলীতে যখন আছে তখন আমাদের যোগ অভ্যাস মানে আসন যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাদের উঠে দাঁড়িয়ে আসন, আর বসে যদি করতে হয় আমাকে বসে কতকগুলো আসন করতে হবে যেগুলোতে একটু শক্তি লাগবে, যেগুলোতে বড় বড় মাংসপেশি কাজ হবে, মানে আমাদেরকে মানে জাগিয়ে তুলতে হবে। সে স্থির, সে নড়াচড়া করছে না। যেমন শরীরে যখন ভেতর যখন সমস্ত এই মানসিক চাপ থেকে যায় সবকিছু করার পরেও আমরা এই দুটো আসন করি, একটাকে বলে সিংহাসন, আমরা সিংহাসন আমরা সিংহের মতো গর্জন করি, আর একটু বলে হর্ষাসন, আমরা হাসি, খুব উল্লাসে আমরা হাসি দিই। সেগুলো কফ প্রধানের জন্য খুবই উপকার। কফ প্রধান লোকের সাধারণত যেমন একটা ডায়াবেটিস, ওবিসিটি মানে মেদ বৃদ্ধি, তারপর আমাদের শরীরে টিউমার হয়, অনেক সময় কত করে ছোট বেনাইন টিউমার, ফাইব্রোয়াডিনোমা, ইউটারাসে হয় ফাইব্রয়েড, বা শরীরে এই জল জাতীয় কোনো অসুখের মানে আমরা বলি ফ্লুইড রিলেটেড কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, কিডনি প্রবলেম, এগুলো প্রায় এগুলো কফ প্রধান লোকের হয়। তবে যারা আয়ুর্বেদিক মানে আমরা আমাদের দেশে বলতাম কবিরাজ, আমরা বলি বৈদ্য, বৈদ্য ওরা বোঝেন এবং ওরা কি করে কোন আসন কোন প্রাণায়াম। শ্বাস প্রশ্বাসে কফ প্রধান লোকের শ্বাস প্রশ্বাস খুব মানে নাক টাক সব একদম বন্ধ হয়ে থাকে, ওখানে প্রচন্ড লালা সিক্রেশন এগুলো হতে থাকে, এবং তাদের জন্য দরকার হচ্ছে যেগুলো যেই প্রাণায়াম গুলো করলে আমরা মানে জেগে উঠব, যেমন বস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, এই বাহ্য প্রাণায়াম বা অগ্নিসার ক্রিয়া, এগুলো দেখো। চলুন তাহলে প্রথম শুরু করি আমাদের অভ্যাস। তো প্রথম অভ্যাস যেটা বললাম যে কফ প্রধানই হচ্ছে প্রথম দাঁড়িয়ে, কারণ বসে থাকলে পরেই ওদেরকে যদি আপনি সমাসন করতে দেন মাটিতে যখন শোবে দেখবেন ওদেরকে আপনি নাড়াতেও পারবেন না। বায়ু প্রধান লোককে যখন সমাসন করবেন তাদের চোখ বন্ধ হয় না, টিপটিপ করে। আমরা যেমন করবো সূর্য নমস্কার, সূর্য নমস্কার যেন কফ প্রধান, তারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু সূর্য নমস্কার করবে। বায়ু প্রধানকে যেমন করেছিলাম খুব ধীরে ধীরে আস্তে আস্তে মাথাটা নিচে রেখে, এমন যেমন কফ প্রধানের মাথা সবসময় নিচে, মাথাটা তাকে তুলতে হবে, মাথা তুলে তাকে করতে হবে। আচ্ছা, এই প্রথম যখন আমরা দাঁড়িয়ে করব, যেমন আমরা যখন ইয়ে করছি, ধরুন আমরা আপনার ধ্যান করতে চাই, যারা কফ প্রধান তাদের ধ্যানও যেমন হবে যে তাদের আমরা যেটা বলি মুভিং মেডিটেশন, মানে আমি হাঁটছি সেটাও আমার ধ্যান। আমি যেমন দেখাবো কোটি চক্র আসন, সেটা হচ্ছে আমাদের কফ প্রধানের ধ্যান। তো কফ প্রধানের প্রথম যখন শরীরটাকে দাঁড় করানো, আমরা যেমন সাধারণত পা ফাঁক করে দাঁড়াই, কপাল উল্টে তুমি পাটা জোড়া জোর করে দাও, এই জোর করে যখন দাঁড়াবে তখনই তাদের ওই স্থিরতাটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে আয়ুর্বেদিক যোগ চিকিৎসা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কফ প্রধানের যে গুণগুলোর জন্য স্থির হয়ে আছে তার উল্টোটা করতে হবে, মানে ল অফ অপোজিট। তো প্রথম পরাসন দাঁড়িয়ে, এমন কান আমাদের এই ঘাড় আমাদের হিপ আমাদের গোড়ালি যেন ঠিক এক লাইনে থাকে, হাতটা উপর উঠে গেল, আমরা দণ্ডাসন বলি, খুব সুন্দর আসন। এখান থেকে হাত দুটো পেছনে নিয়ে আমরা পশ্চিম নমস্কার করে আমরা করতে পারি, প্রথম আমরা করতে পারি বৃক্ষাসন, ট্রিপল্স, পাটা অ্যাকচুয়ালি হাঁটুর নিচে হাঁটুর ওপরে, বৃক্ষাসন করে দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে দুটো সমান করবেন, করে
এবার শ্বাসটা রাখবেন স্বাভাবিক। অনেক সময় আমরা দেখি আমাদের শিথিলীকরণ কেমন হয়েছে, এখান থেকে আমরা একটু কপালভাতি প্রাণায়াম করতে পারি। আবার উল্টো দিকে উল্টো দিকে করলাম। আমরা সবসময় হাঁটুর নিচে বা হাঁটুর উপরে আমাদের পাটা রাখার চেষ্টা করি, হাঁটুতে যাতে পাটা না থাকে। হাঁটুর উপরে রেখে এরপর একটা হয় ওই আমি যেমন একটা সমতা আনার জন্যে আমরা বলি ব্যালেন্সিং পোজেস। ব্যালেন্সিং পোজেস হচ্ছে এবার হাতটা পেছনে রাখার কারণ হচ্ছে, দেখুন হাতটাকে আমি ঠিক এই নমস্কার মুদ্রায় পশ্চিম নমস্কার করে আমি হাতটাকে রেখেছি। এই এখানে রাখলে হয় কি, আমি যদি আমার এই যে ব্যালেন্সিং পোজ গুলো যদি করতে যাই, প্রথম আমার হাত দিয়ে সেই ব্যালেন্সটা চলে আসে। যেমন আমি এখানে চেষ্টা করব যে আমি বা পায়ে এক পায়ে আমি দাঁড়াতে পারছি কিনা, এক পায়ে দাঁড়ানোর পর আমি যখন কিছুক্ষণ দাঁড়াতে পারি 10 সেকেন্ড 20 সেকেন্ড 40 সেকেন্ড তখন থেকে আমি চোখ বন্ধ করে দাঁড়াতে পারি কি। এরপর অন্য পায়ে করতে হয়, অন্য পায়ের উপর দাঁড়িয়ে বা পায়ে করেছিলাম, এখন ডান পায়ে। প্রথম হচ্ছে ওদের বড় আসন হচ্ছে সূর্য নমস্কার। সূর্য নমস্কারের 12টা আসন, 12টা আসনকে শ্বাসের সাথে যদি শ্বাস নিয়ে শুরু করি তা শেষে আমি শ্বাস ছাড়বো, আর যদি শ্বাস ছেড়ে শুরু করি তাহলে আমি শেষে শ্বাস নেব এবং আমি খুব তাড়াতাড়ি করব। আগের বার যদি আপনারা দেখেন আমার আগের এপিসোড গুলো, সেখানে দেখবেন যে বায়ু প্রধানকে খুব ধীরে ধীরে এবং বায়ু প্রধানকে খুব শান্ত ভাবে, যেমন কফের প্রথম অবস্থা যে বায়ু প্রধান, যেমন বায়ু প্রধান সবসময় উপরে নিচে ভাবে দেখছে, ওদেরকে বলতাম চোখটা তুমি নিচে রাখো। কফ প্রধান যারা তারা সে নিচে দেখছে, তোকে বলবো তুমি একটু ওপরে দাঁড়া দিয়ে তুমি একটু তাড়াতাড়ি করে তুমি এই সূর্য নমস্কার করবে। যখন প্রাণায়াম তবে শ্বাস ছেড়ে শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে হস্ত উত্থানাসন, তারপরে নেমে এরা তো খুব ধীরে ধীরে তো খুব স্থির, তাদের তাড়াতাড়ি করতে হবে পদহস্ত আসন, অশ্ব সঞ্চালন আসন। আমি এখন শ্বাসটা ছেড়ে শ্বাস নেব পর্বতাসন, শ্বাস ছেড়ে অষ্টাঙ্গ নমস্কার, শ্বাস নিয়ে ভুজঙ্গাসন, শ্বাস ছেড়ে পর্বতাসন, শ্বাস নিয়ে অশ্ব সঞ্চালন আসন, শ্বাস ছেড়ে পদহস্ত আসন। শ্বাস নিয়ে হস্ত উত্থান আসন, শ্বাস ছেড়ে প্রণাম আসন। তা শ্বাস নিয়ে শুরু করেছিলাম, শেষ করলাম শ্বাস ছেড়ে। আমি বসে যদি কোনো আসন করতে চাই, ধরুন বসে বা শুয়ে আসন গুলো দেখাবো, সেটা দেখাচ্ছি। যেমন ধরুন ওরা যে ধ্যান করতে চায়, ধ্যানের মধ্যে হচ্ছে এটাকে বলে কোটি চক্র আসন। কোটি চক্র আসনে আমরা পা দুটো একটু ছড়িয়ে দিচ্ছি, হাত দুটো সামনে, আমি সারা চোখ বন্ধ করে আমি ধ্যানমগ্ন হয়ে আমি এই আসনগুলো করব।
এটাকে বলা হয় মুভিং মেডিটেশন। এটা আমরা যখন হাঁটছি সেটাও আমাদের ধ্যান। মনে রাখবেন ধ্যানটা হচ্ছে আমাদের মনস্থির। তো প্রথম আমি শ্বাস ছাড়ছি, একটা শ্বাস নিলাম, আস্তে আস্তে হাতটাকে পেছনে, কিন্তু শ্বাসের সঙ্গে, শ্বাস ছাড়ার সাথে সাথে এবং সেই একই শ্বাস ছাড়ার সাথে সাথে আবার আমি সামনে চলে এলাম। শ্বাসটা প্রথম ছেড়ে শ্বাস নিলাম, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে একটু পেছনে এলাম, ঠিক সেই শ্বাস ছাড়ার একই সাথে আবার সামনে এলাম। চোখ বন্ধ করে শ্বাসের সাথে আমি যখন এগুলো করছি তখন আমার মন স্থির হতে থাকবে এবং এটা কফ প্রধান লোকের জন্য যোগ চিকিৎসা। কফ প্রধান লোকের ধ্যান করা হয়, যেমন আমরা বলি জ্যোতি ত্রাতক। আমরা ত্রাতক মানে এক জায়গায় আমরা দেখে থাকি, জ্যোতি মানে একটা, যদি আমরা শিখা যে আমরা একটা মোমবাতির শিখা বা আমাদের একটা আমরা যেটাকে বলি ওই যাই হোক মোমবাতির শিখাতে একদিকে একদম তাকিয়ে থাকা, চোখের পাতা যেন না পড়ে তাকিয়ে থাকে, সেটাকে বলা হয় জ্যোতি ত্রাতক। এখন বসে বা শুয়ে যে আসনগুলো আমরা করব বা যেগুলো আমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বড় 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 মাংসপেশি নিয়ে যে সমস্ত আসন আমাদের হয় সেগুলো যেন এই স্থিরতা কমিয়ে দেবে। বড় আসন হচ্ছে গোমুখাসন। গোমুখাসনে আমরা একটা পায়ের উপর আরেকটা পা উঠিয়ে দিচ্ছি, আর তারপর মনে রাখবেন যে যারা আসন করছেন তারা এমন ভাবে করবেন যাতে মনে হবে যে এটাই এদের স্বাভাবিক আসন, মানে ব্যথা যেন না হয়, ব্যথা যেন না হয় এবং শ্বাসের গতি যেন স্বাভাবিক থাকে। ডান হাঁটু উপরে, ডান হাতটা উপরে যাবে, বাঁ হাতটা পেছনে গিয়ে, বাঁ হাতটা যখন পেছনে রইবে তখন ডান হাতটা এসে, আচ্ছা আমি পেছন ঘুরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার শরীরের নিচের অংশ, উপরের অংশ, আমার সমস্ত বড় বড় মাংসপেশি সবই একসাথে কাজ করছে। ডান হাঁটুটা উপরে, ডান হাতটা উপরে, বাঁ হাতটা এখানে, ডান হাত নেমে প্রথম এটাকে আমরা বলি একটু হুক করলো, তারপর আমরা হ্যান্ডশেক করার চেষ্টা করবো, এটা গোমুখা আসন। শিথিলীকরণ হচ্ছে এই গোমুখাসনে কিছুক্ষণ থাকলে পরেই আমাদের শরীরের উপরের অংশ শিথিল হয়ে যায়, নিচের অংশ শিথিল হয়ে যায়, আমাদের কবজি কনুই আমাদের মানে স্কন্ধ চালন আসন, আমাদের কোমর, আমাদের গোড়ালি, হাঁটু সব ধীরে ধীরে শিথিল হতে থাকে, বড় বড় মাংসপেশি কাজ করে। উল্টো দিকে আবার এবার আমার বাঁ হাঁটু ডান হাঁটুর উপরে, এটাকে বলা হয় ভৈসা আসন, মহিষের ভাবে বসে, বাঁ হাতটা উপরে উঠবে, ডান হাতটাকে এনে আবার সেই মাঝখানে এনে বসালাম, আমি আবার ধাপে ধাপে দুটো হাতকে একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের আরো অনেক এ ধরনের আসন আছে, যেমন যেমন ধরুন অর্ধমৎস্যায়ন আসন। অর্ধমৎস্যায়ন আসনেও একই ব্যাপার, আমি হাঁটু এক হাঁটু আরেক হাঁটুর উপরে তুলেছি, তুলে আমার এই
ডান পা বা হাঁটুর কাছে, ডান হাত বা হাত ডান হাঁটুর এপাশে, ডান হাতটা পেছনে, হাতটা আস্তে আস্তে হাঁটু দে গোড়ালিতে এবং শ্বাস ছেড়ে শ্বাস নিলাম, ডান দিকে আস্তে আস্তে তাকাচ্ছি, অর্ধ মৎস্যায়ন আসুন। অধোমুখ সমাসন আমরা যেটাকে বলি ডাউনওয়ার্ড ডগ। তারপরে আমাদের আমাদের যেগুলো আছে ডন বৈঠক, আমরা যখন বৈঠক দেই বৈঠক গুলো আমাদের খুব আমাদের ওই স্থিরতাকে সারিয়ে তোলে। তো অধোমুখ সমাসনে হাত হাত দুটো দিয়ে দেখবে এটা আমাদের ঠিক আমাদের ডন বৈঠকে ডনের মতো আমাদের হয়ে যাবে। অনেক ডন আছে সাধারণ ডন, এই অধোমুখ সমানসনে যেমন এই গোড়ালি দুটো মাটিতে লাগবে আর মনে হবে আমি যেন আমার নাভির দিকে আমি তাকিয়ে আছি। তারপর সাধারণ ডন, সাধারণ ডন একবার গিয়ে আমার আমি চলে এলাম আমার সাধারণ ডন। এরপর একটু কঠিন সেটা হচ্ছে রামমূর্তি দল। রামমূর্তি দলে আমি যেভাবে আমি যাচ্ছি আমি ঠিক সে একই ভাবে আবার ফিরে আসব। এটা আমার বহু মাংসপেশী বেশ জোর কাজ হয়, যেমন আমি ভাবে এভাবে আমি যাচ্ছি সাধারণ দলে আবার সে একই ভাবে আমি ফিরে আসব। সুন্দর আসন, এগুলো করার পর কফ প্রধান অসুখের অনেক উপকারী হবে। প্রাণায়াম যেমন করতে যাবেন, প্রাণায়াম করার সময় আমরা যেমন সমস্ত প্রাণায়াম বলি যে শ্বাসটা ছাড়বেন, প্রথম ছাড়বেন লম্বা লম্বা একটা শ্বাস নেবেন, নিয়ে তারপর ছাড়বেন নেওয়ার চেয়ে লম্বা। ভস্ত্রিকা প্রাণায়াম চোখ বন্ধ করে হাত আধি মুদ্রা করে খুব তাড়াতাড়ি ভস্ত্রিকা প্রাণায়াম, হাত উঁচু করে করতে পারি খুব ধীর গতি মধ্য গতি তীব্র গতিতে। আপনি দেখবেন আমার অনেকগুলো করে শ্বাসক্রিয়ার সঙ্গে আমি অনুষ্ঠান করেছি, সেগুলো দেখে আপনারা এগুলোকে আপনাদের এই অভ্যাসের ভেতর নিয়মিত অভ্যাস করবে। নিয়মিত অভ্যাসে এই এই সমস্ত আমাদের এই অসুখের উপকার হবে। কপালভাতি প্রাণায়াম নাভিতে পেছনে চলে যাবে, বাতাসটা বেরিয়ে আসবে। আমরা হাতে ভিন্ন ভিন্ন মুদ্রাতে করি, ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, বায়ু মুদ্রাতে সমস্ত আমাদের ব্যথা বেদনা কমে যায়। শূন্য মুদ্রা এতে আমাদের আমাদের যে শোনার ক্ষমতা বাড়ে, আমরা ভালো শুনতে পাই। পৃথিবী মুদ্রা, এই পৃথিবী মুদ্রাটা হচ্ছে আমাদের এই এই কফ প্রধান অসুখের জন্য ক্ষমতা নিয়ে আসে। একে বলে বরুণ মুদ্রা, শক্তি মুদ্রা, প্রাণ মুদ্রা, আপনার মুদ্রা, আপনার বায়ু মুদ্রা,
লিঙ্গ মুদ্রা, তা আমরা এই কফ প্রধানের জন্য আমরা পৃথিবী মুদ্রাতে আমরা কপালভাতি প্রাণায়াম করি। ধীরে ধীরে এক সেকেন্ডে একবার যতটুকু আপনি প্রথম শুরু করবেন করতে পারবেন, তারপর আপনি দেখবেন ধাপে ধাপে 5 মিনিট 10 মিনিট দিনে করতে পারেন কিনা। আমাদের কিছু কিছু যোগী আছেন যারা এই কপালভাতি প্রাণায়াম দিনে 15 মিনিট আধ ঘন্টা 45 মিনিট পর্যন্ত করেন। আমি দেখালাম কি করে করতে হয়, আপনারা সময় নিয়ে করবেন। বাহ্য প্রাণায়াম, শ্বাসটা ছেড়ে দিয়ে শ্বাসটাকে নিয়ে আবার শ্বাসটা ছেড়ে পেটটাকে টেনে ধরে রাখা, আর অগ্নিস্বর ক্রিয়াতে সেই শিথিলীকরণ, মাংসপেশি দিয়ে আমাদের এই পেটের ভিতরে যত অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে মালিশ করা। প্রথম আমি শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, শ্বাস ছেড়ে পেটটাকে টেনে ভেতরে নিয়ে যাও। কপ্রয়ের লোক আর স্থির থাকতে পারবে না, জেগে উঠবে। অগ্নিস্বর ক্রিয়া এটাকে একটু অঙ্গগুলোকে মালিশ করবে, একই ব্যাপার। প্রথম শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নিয়ে পুরো শ্বাসটাকে ছেড়ে পেটটাকে টেনে মালিশ করবে। শেষ করছি, সময় করে হয়ে এসছে। আমরা বলেছিলাম শেষ করব, আমরা সিংহের মতো গর্জন করব, যেটা আমরা সিংহাসন। তারপর আমরা উচ্চ, আমরা বলি হাস্যাসন, হাসি দে। হাসি দিলে হয় কি, আমাদের হাসিতে আমাদের অনেক এন্ডরফিন রিলিজ হয় এবং হাসিতে আমাদের বললাম যে শরীরকে আমরা জাগিয়ে তুলি, আমাদের সেই কফের স্থিরতা চলে। হাঁটু গেড়ে বসে দুটো হাতে ভাবে দিয়ে প্রথম চোখ দুটো উপরে দিয়ে জিভটাকে বের করে দিয়ে একদম সিংহের মতো গর্জন করব, 4-5 বার করব, তারপর হাসি, জোর হাসি দিতে পারি। দেখলেন দাদার কফ প্রধান অসুখের যোগ চিকিৎসা। সূর্য নমস্কার করবে খুব তাড়াতাড়ি, যতগুলো বড় বড় মাংসপেশি ব্যবহার করে, আর যতগুলো আসন আছে যে আসনগুলো নাভির ওপরে যে সমস্ত আসন সেগুলো হচ্ছে আমাদের এই কফ প্রধান। মনে আছে আমি বলেছিলাম বায়ু প্রধানের হচ্ছে নাভির নিচে মাটির সঙ্গে ধরে থাকা আসন,
পিত্ত প্রধানদের ছিল নাভিকেন্দ্রিক আসন, আর এই কফ প্রধানদের হচ্ছে নাভির ওপর অংশের সবগুলো আসন। ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, বাহ্য প্রাণায়াম, অগ্নিস্বর ক্রিয়া আর ধ্যান হচ্ছে মুভিং মেডিটেশন আর জ্যোতিত্রাতক। ঠিক আছে, আজকে শেষ করছি, পরদিন পরের শুক্রবার আরেকটা অনুষ্ঠান নিয়ে আসবো।